এই মাতারি তুমি এরকম উদ্লাগায় দাঁড়াই আছো কেন লাগিয়া এটা খুবই দুঃখজনক ব্যাপার যে মিসেস ইউনিভার্স বাংলাদেশ 2022 এর মঞ্চে এরকম একটা ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্টের মঞ্চে এসে বিচারকের মুখ থেকে পোশাক নিয়ে কথা শুনবো অথবা একটা বুলিং এর শিকার হব কারণ এরকম একটা ইন্টারন্যাশনাল মঞ্চে একটা ড্রেস কোড থাকে দেশীয় পোশাককেও মেয়েরা র‍্যাম্পে হাঁটবে এবং ওয়েস্টার্ন যে পোশাক আছে সেটা পরেও হাঁটবে এবং বরাবরের মতো আমি একটি ওয়েস্টার্ন পোশাক পরেছিলাম কারণ এটা অনুষ্ঠানের একটা ড্রেস কোড ছিল বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে সাথে মীর সাব্বির উনিও বসেছিলেন বিচারকের চেয়ারে সবার মন্তব্যই নিয়েছে যখন ওনার মঞ্চ মন্তব্যটা নেওয়ার জন্য ওনাকে স্টেজে ডেকেছি তো প্রথমেই উনি আমাকে জিজ্ঞেস করলো বলেন তো আমার বাড়ি কোথায় না প্রথমে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে কবি জীবনানন্দ দাশের বাড়ি কোথায় আমি বললাম বরিশালে বলে আমার বাড়ি কোথায় জানেন বলে না ঠিক জানা নেই বলল আমার বাড়ি বরিশাল আমি জেনে খুশি হলাম যে জীবনানন্দ দাশের জেলার লোক তিনি এবং বরিশাল তো সাংস্কৃতিক দিক দিয়ে অনেক সমৃদ্ধ একটি জায়গা তো যেহেতু তিনি অনেক বছর যাবৎ নাটক করেন একজন প্রবীণ নাট্যশিল্পী তো সেইভাবে ওনার অনেক জনপ্রিয় ডায়লগ আছে আঞ্চলিক ভাষায় উনি অনেক নাটক করেন তো দর্শকের রিকোয়েস্টে আমি ওনাকে অনুরোধ করেছি আপনার নাটকের সংলাপ থেকে যদি দুইটি লাইন আমাদের সাথে শেয়ার করেন তো উনি প্রতিযোগিতা নিয়ে অথবা মেয়েদের ভালো কিছু নিয়ে অথবা কোনো কিছু নিয়েই কোনো কথা অথবা কোনো ডায়লগ মনে করতে পারেনি তো তাৎক্ষণিকভাবে উনি এমন একটি মন্তব্য করে বসেছেন এই মাতারে তুমি উদলা হয়ে খাড়ায় আসো কেন বরিশালের ভাষায় তার মানে যে বরিশাল মানে বাংলায় এটা অর্থ দাঁড়ায় যে তুমি খালি গায়ে দাঁড়িয়ে আছো কেন অথবা উলঙ্গ হয়ে আছো কেন তো এই স্টেটমেন্টটা উনি আসলে বুঝে দিয়েছেন অথবা এক্সাইটমেন্টের বশত দিয়েছেন সেটা আমার জানা নাই কিন্তু এরকম একটি দায়িত্বশীল জায়গায় বসে বিচারকের আসনে বসে যেখানে পার্টিসিপেন্টরা তারাও ওয়েস্টার্ন পোশাক পরছে আমিও ওয়েস্টার্ন পোশাক পরে দাঁড়িয়ে আছি এতগুলো মানুষের সামনে যখন এ ধরনের কথা বলে তখন এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার এবং 2022 সালে দাঁড়িয়ে যেখানে আমরা নারীর উন্নয়ন নিয়ে কথা বলবো যেখানে আমরা রোবোটিক্স নিয়ে কথা বলবো যেখানে আমরা মহাকাশ যান নিয়ে কথা বলবো সেখানে তিনি দেখছেন যে কপালে টিপ আছে কি নেই অথবা একটা মেয়ের পোশাকের দৈর্ঘ্য কতটুকু লেন্থ কতটুকু তো এটা আসলে খুবই কুরুচিপূর্ণ একটি কথা তিনি বলেছেন এবং একটি বক্তব্য দিয়েছেন আর এই বিষয়টা আমি স্কিপ করেই যেতাম যেহেতু আমি একজন উপস্থাপক পেশাগত কারণ হলেও সকল প্রকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাকে অনেক কিছু ইগনোর করতে হয় আবার অনেক কিছু খেয়াল করে চলতে হয় তো আমি কিন্তু খুব একটা কড়া জবাব দেইনি আমি হেসে উড়িয়ে দিয়েছি বলেছি এইটাই ফ্যাশন আপনি হয়তো বা জানেন না এরকম কিছু একটা বলেছি তো আমি আশা করছিলাম যে অনুষ্ঠান শেষ অবধি হলে উনি আমাকে ডেকে বলবে যে পায়েল আমি বুঝতে পারি নাই আসলে আমি সরি এটা হয়তো বা আমি তাৎক্ষণিক কিছু বলে দিয়েছি তো এরকম কোনো কিছু আমি তার কাছ থেকে পাইনি তো সেদিন কিছু হয়নি পরের দিন আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে এই ক্লিপটাই শুধু ভাসছে আমি কি স্টেটমেন্ট দিয়েছি তারপর অথবা আমি কি বলেছি উত্তরে সেটাটুকু না এটা হয়তো বা ডিজিটাল মিডিয়া এখন সবার হাতে হাতে মোবাইল ফেসবুক আছে ইউটিউব আছে সো এটার মাধ্যমে এটা ছড়িয়ে গেছে তো এইটা আসলে আমার জন্য অসম্মানজনক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং আমি খুবই তীব্র নিন্দা জানাচ্ছি আর উনি বরিশালের মানুষ তিনি জীবনানন্দ দাশকে নিয়ে তিনি দুজনকে একই জায়গায় যখন দাঁড় করিয়েছেন তারপরে যখন তিনি এরকম একটা বেফাস মন্তব্য করেছেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি আসলে বরিশাল জেলা নিজেকে এবং জীবনানন্দ দাশকে পর্যন্ত অসম্মান করে দিয়েছেন এটা খুবই দুঃখজনক এইটা আসলে দেখেন যার যার দৃষ্টিভঙ্গি সোশ্যাল মিডিয়া তো আসলে কমেন্ট করতে অথবা একটা মন্তব্য করতে টাকা লাগে না পয়সা লাগে না আমরা যে যার মতো আমাদের ফ্রিডম অফ স্পিচ আছে কিন্তু এখানে বলা আছে যে এমন কোনো মন্তব্য করা যাবে না যা অন্য কোনো ব্যক্তিকে আঘাত করবে অথবা ছোট করবে অথবা সামাজিকভাবে হেয় করবে তো এই বারবারই বলছি এটা খুবই দুঃখজনক ব্যাপার আর প্রতিযোগী যারা এসেছে যারা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না যারা শুধু সোশ্যাল মিডিয়াতে ফোনে বসে দেখছে অথবা টেলিভিশনে দেখছে তাদের উপরও কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ছে অথবা তারা চিন্তা করছে আসলে এই জায়গাটা তো আসলে ভালো না আমাদের মেয়েদের জন্য তাহলে সেফ না তাহলে যারা বিচারকের আসনে আছে তারাই এরকম বাজে মন্তব্য করছে আর আমরা তো দর্শক তাহলে তো আমাদের কোনো দায়িত্বই রইল না আমরা সেন্সর ছাড়া মুখে লাগাম ছাড়া যে কোনো কিছু বলে দিতে পারি এবং মীর সাব্বির বলেছে মীর সাব্বিরের অবশ্যই ফ্যান ফলোয়ার আছে আমারও আছে তো তারা হয়তো মীর সাব্বিরকে সমর্থন করছে আচ্ছা ঠিক আছে আর এখনকার ব্যাপারটা হয়েছে কি যে আমরা যখন কোনো কিছু নিয়ে ভুল ধরতে পারি না তখন আমরা নারীর পোশাকের দিকে ইঙ্গিত করি সে কীভাবে চলছে তার কয়েকজন ছেলে বন্ধু আছে মিডিয়াতে কাজ করছে তার মানে সে খারাপ এই খোলামেলা পোশাক পরছে তার মানে সে খারাপ তো এই জিনিসগুলো খুবই দুঃখজনক
তার একটু দায়িত্বশীল আচরণ আমরা আশা করি, আমি আশা করি না, এখন পর্যন্ত তার কোনো দায়িত্বশীল আচরণ আমি দেখতে পাচ্ছি না এবং নিজ থেকে তিনি যোগাযোগ করেননি এখন পর্যন্ত। এখন উনি যেরকম মন্তব্য করে ফেলেছেন, আসলে যদি এটা তিনি মিন করে থাকেন আমার মনে হয় না তিনি যোগাযোগ করবেন। এটা আসলে পারিবারিক শিক্ষা, পরিবার শেখায়। আমার মনে হয় তার ঘরে মেয়ে নেই, যদি মেয়ে থাকতো তাহলে হয়তোবা বুঝতো যে অন্য কারো মেয়েকে নিয়ে কথা বললে অথবা বোনকে নিয়ে কথা বললে সামাজিকভাবে সে হেয় হবে, ছোট হবে, অথবা মানসিকভাবে আমাকে এটা অ্যাফেক্ট করতে পারে না। তার সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক অথবা ব্যক্তিগতভাবে তার কোনো বন্ধুত্ব নেই, তার কোনো নিজস্ব অথবা কোনো আক্রোশ আছে কি না আমার প্রতি সেটা আমি বলতে পারবো না, কারণ তার সাথে আমার খুব কম দেখা হয়েছে, তার সাথে আমার ইন্টারাকশন নাই বললেই চলে। শুধুমাত্রই তিনি স্টেজে আমাকে একটা কুরুচিপূর্ণ কথা বলেছে এবং তার জন্য সে সরি পর্যন্ত আমাকে বলেনি, এবং এটা সামাজিক মিডিয়াতে ভাইরাল, এটা আমি অনেক ফোন পাচ্ছি, কল পাচ্ছি এবং এই লিঙ্কগুলো আমাকে ভরে ফেলেছে। আমার নিজেরও একটা ফ্যান পেজ আছে, আমি সবসময় অ্যাক্টিভ, তো আমার ফ্যানরা যখন এটা দেখে তো তারা আমার ব্যাপারে কী ভাবছে, সো এটা আসলে আমার পাবলিক ইমেজের জন্য খুবই ক্ষতিকর না। এই মুহূর্তে আমার আইনি কোনো পদক্ষেপ নেওয়ার মতো চিন্তা নেই। আমার মনে হয় যে তিনি একজন সিনিয়র আর্টিস্ট, শিল্পী শিল্পীর সম্মান না করলে দর্শকরা করবে না, সেটাই স্বাভাবিক। তিনি তার নিজস্ব জায়গা থেকে এবং দায়িত্বশীল জায়গা থেকে এই বিষয়টা সলভ করবেন এবং অবশ্যই আমার কাছে একটা স্টেটমেন্ট দিবেন, আমি সেই আশা ব্যক্ত করছি। দেখেন, এই পোশাক নিয়ে অথবা টিপ নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে আমাদের এই চারপাশে, এবং দেখা গেছে যে প্রত্যেকটা পরিবেশ, মানুষ, পরিবার, পরিবেশ এবং তার পারিপার্শ্বিক জায়গা থেকে সে কী ধরনের পোশাক পরবে অথবা তার কাজের অনুযায়ী কী ধরনের পোশাক পরতে, কারণ আমরা যারা মিডিয়াতে থাকি আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু নির্ধারণ করা থাকে, আজকে আপনি শাড়ি পরবেন, আজকে আপনি সালোয়ার কামিজ পরবেন। আমরা যদি ধর্মীয় কোনো অনুষ্ঠানে যাই অবশ্যই আমাকে পবিত্রতা রক্ষা করে যেতে হবে, কারণ এটা তো কোনো ধর্মীয় অনুষ্ঠান না, এই অনুষ্ঠানটা গ্ল্যামার নিয়ে, একটা ইন্টারন্যাশনাল মঞ্চে এই অনুষ্ঠানটি হবে, ওয়েস্টার্ন পোশাক পরতে হবে, নিজের দেশীয় পোশাকও পরতে হবে, অনুষ্ঠান বুঝে সময়কাল পাত্র আপনাকে বুঝে তারপর পোশাকটা পরিধান করতে হবে। তো অনেক কিছু আছে, যোগ্যতা নিয়ে কথা বলেন, আমার নলেজ নিয়ে কথা বলেন, উন্নয়ন নিয়ে কথা বলেন, পোশাক নিয়ে কথা কেন হবে? পোশাক তো যার যার ব্যক্তিগত ব্যাপার, যেখানে আমার পরিবার দর্শক সারিতে বসে অনুষ্ঠানটি দেখছে তাদের কোনো প্রবলেম নেই, সেখানে বাইরের একজন মানুষ হয়ে, আমি তো একজন প্রতিযোগিতা না, আমি একজন উপস্থাপক, আমি উপস্থাপন করছি পুরো অনুষ্ঠানকে, আপনি আমাকে জাজ করবেন না, আপনি জাজ করতে পারেন না এবং আপনি বিচারকের জায়গায় বসে এ ধরনের মন্তব্য করতে পারেন না। অফকোর্স এটা যার যার দৃষ্টিভঙ্গি, এখন দেখেন যে ইফটিজিং করে অথবা ধরেন কাউকে ধর্ষণ করা হলো কোনো নারীকে, এটা তো হচ্ছে যারা বোরখা পরে সেরকমও হচ্ছে, যারা ওয়েস্টার্ন পোশাক পরে তাদেরকেও করা হচ্ছে, এটা তো ভাই যে ধর্ষণ করবে অথবা যে ইফটিজিং করবে তার নিজের মানসিকতা, নারী কি পড়লো এটা ব্যাপার না, ছোট একটা বাচ্চাকে, দুধের শিশুকেও ধর্ষণ করে, তো ব্যাপার হচ্ছে যে তার মানসিকতা খারাপ, সেজন্য আমি কেন সাফার করব। এটা পারিবারিক শিক্ষা, পরিবার থেকে আমাদেরকে শেখাতে হবে যে না, সম্মান দিতে হবে, সম্মান দিতে হবে, তোমার ঘরেও মা বোন আছে, তুমি তোমার মা বোনকে দেখো, অন্যের মা বোন তারা দেখবে।